গেল। আমি প্রকাশ দাস, চলো নমস্কার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা ম্যাথমেটিক্স 2 এর চ্যাপ্টার 1 এর যে আংশিক ভগ্নাংশ আছে সেটা নিয়ে আলোচনা করব। তো এর আগে আমরা জানিয়ে রাখি, যারা এই মুহূর্তে দ্বিতীয় সেমিস্টারে ওঠার এবং ক্লাস করার প্রয়াস করছেন তাদের জন্য আমাদের যথারীতি চলে এলো অনলাইন ব্যাচ। তো আমরা সেকেন্ড সেমিস্টারের যে ক্র্যাশ কোর্সটি ঠিক করেছি, এই ক্র্যাশ কোর্সটি আসলে 3 জন টিচারের সমন্বয়ে নেওয়া হবে। আমি এখানে ইনস্ট্রাক্টর হিসেবে আছি, আমি নিজে, এবং জুনিয়র ইনস্ট্রাক্টর হিসেবে আছে আসিফ আহমেদ, এবং নন টেক স্পেশালিস্ট হিসেবে আছে চিরঞ্জিত দাস। তো আমরা এই যে ক্লাসগুলা নিব এগুলা কিন্তু আপনাদের জুম অ্যাপের মাধ্যমে হবে, এবং প্রতি সপ্তাহে আমরা চেষ্টা করব যে প্রতিদিন ক্লাস নেওয়ার, এবং যদি কোনোদিন মিস্টেক যায় সেগুলো কিন্তু আপনাদের পার্সোনাল গ্রুপের মাধ্যমে অর্থাৎ প্রাইভেট গ্রুপের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো ইতোপূর্বে যারা আমার কাছে অনলাইন কোর্স করছেন তারা তো আছেনই, এছাড়াও আপনারা যারা নতুন আছেন তো তারা যদি কেউ যুক্ত হতে চান সেক্ষেত্রে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। যারা আমার সাথে যোগাযোগ করতে চান তাদের জন্য এই যে 01940282304, যাদের কোর্সটি করার ইচ্ছা আছে তাদের জন্যই শুধুমাত্র হোয়াটসঅ্যাপে নক দিবেন, কল করার কোনো প্রয়োজনীয়তা নেই। হোয়াটসঅ্যাপে নক দিলে আপনাদের কোর্সের ডিটেলস সবকিছু বলে দেওয়া হবে। এছাড়াও আমরা পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে আসব, সেই ভিডিওতে আমরা এই কোর্সের ডিটেলস সম্পর্কে বলে দিব, আপনাদের যদি জানার ইচ্ছা থাকে সেক্ষেত্রে নক দিয়ে জেনে নিতে পারেন। এছাড়াও আমাদের আসছে সেকেন্ড সেমিস্টারের সুপার সাজেশন। তো সেকেন্ড সেমিস্টারের যে সুপার সাজেশন, আমাদের যেরকম প্রথম সেমিস্টারে আপনাদের সাজেশন গুলো হুবহু কমন বেঁধেছে, আমার 90% সাবজেক্টের সাজেশন 100% কমন বেঁধেছে, আর কিছু কিছু সাবজেক্টের সাজেশন কিছুটা 90% থেকে 95% বেঁধেছে। সুতরাং যারা এই সুপার সাজেশনটি নিতে চান, মানে একদম প্রথম থেকে সেই সাজেশন অনুযায়ী আপনার ফুল কোর্সটি সম্পন্ন করতে চান, তারা অবশ্যই আমাকে নক দিবেন। ঠিক এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই হবে যদি সাজেশন নিতে চান। তো আমরা এই যে সাজেশনটি আপনাদের সেপ্টেম্বরের 1 তারিখে প্রোভাইড করব, সেপ্টেম্বরের 1 তারিখে, এবং আমাদের যে কোর্সটি শুরু হবে সেটি কিন্তু সেপ্টেম্বরের 1 তারিখ থেকে আমরা শুরু করার চিন্তা ভাবনা করেছি, কারণ এখনো পর্ব পরিকল্পনা পাস হয় নাই, তাছাড়াও এখনো প্র্যাকটিক্যাল পরীক্ষা চলছে। সেই জন্য আমরা চিন্তা ভাবনা করেছি যে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে আপনাদের ক্লাসগুলা রেগুলার শুরু করব। সুতরাং যারা ভর্তি হতে চান তারা দ্রুত কিন্তু আপনাদের ভর্তি কার্যক্রম শুরু করতে পারেন আমাদের এই কোর্সে। তো যাই হোক, এখন চলে আসি, আমি চেষ্টা করব ম্যাথমেটিক্স 2 এর 1 নম্বর চ্যাপ্টারে যে আংশিক ভগ্নাংশ আছে এই বিষয়ে আপনাদের একটু সুস্পষ্ট ধারণা দেওয়ার জন্য আমি চেষ্টা করব। তো ম্যাথমেটিক্স 1 এর যে আংশিক ভগ্নাংশ আছে, এই আংশিক ভগ্নাংশ বলতে আসলে আমরা কি বুঝি এই জিনিসটাকে দেখতে হবে। আংশিক এই কথাটা দ্বারা আমরা কি বুঝি? আংশিক কথাটা দ্বারা বুঝি অংশ, কোন একটা সম্পূর্ণ অংশকে আমরা ভেঙে ভেঙে টুকরো টুকরো অংশে পরিণত করব। তো একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমার বিগত যে সমস্ত ক্লাস ছিল সেই ক্লাসগুলোতেও আমি বলেছি, আর ম্যাথমেটিক্স 2 এর সকল ক্লাসগুলো যদি আপনি রেগুলার পেতে চান তাহলে চলে যাবেন আমার ম্যাথমেটিক্স 2 প্লে লিস্টে, সেখানে গিয়ে দেখবেন ক্লাসগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত একদম পরপর সাজানো আছে। এছাড়াও যে আপনারা যারা এই যে অঙ্কটা খুব সহজে করতে চান, এখান থেকে কিন্তু আপনাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় 1টি প্রশ্ন অবশ্যই আসবে, 100% প্রশ্ন আসবে, এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে রচনামূলক প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। তো যাই হোক, এখানে দেখেন যে আমরা আংশিক ভগ্নাংশ যেটার কথা বলছিলাম, আপনারা জাস্ট নিয়ম মুখস্থ করবেন, অঙ্ক মুখস্থ করার কোনো প্রয়োজনীয়তা নেই। তো একটা অধ্যায়তে, মানে প্রথম অধ্যায়তে যে আংশিক ভগ্নাংশ আছে এগুলো যদি আপনারা ভাঙা না শিখেন, যদি ভাঙা না শিখেন সেক্ষেত্রে কিন্তু আপনারা পরবর্তীতে কিন্তু এই জিনিসগুলো মানে করতে পারবেন না, যদি মুখস্থ করেন তাহলে করতে পারবেন না। সুতরাং আপনাদেরকে ভাঙা শিখতে হবে, মানে একটা ভগ্নাংশ কিভাবে থাকতে পারে সেটা দেখতে হবে। এক্ষেত্রে আপনাদের এই যে উপরে কি আছে এই জিনিসটা দেখার কোনো প্রয়োজনীয়তা নেই, আপনাদের অলওয়েজ টাইম খেয়াল রাখতে হবে নিচে কি আছে, এই নিচের জিনিসটা খেয়াল রাখতে হবে। একটি ভগ্নাংশ মানেটা কি? তার একটি লব থাকবে, একটি হর থাকবে, এটাই তো না? তো এখানে আপনার উপরের জিনিস ফলো করার কোনো প্রয়োজন নেই, নিচের জিনিসটা ফলো করতে হবে। তো নিচের জিনিসটা যদি আমরা ফলো করি, এখানে দেখতে হবে যে এই যে জিনিসটাকে আমাকে লসাগু আকারে ভাঙতে হবে, মানে একটা ভগ্নাংশকে আমরা লসাগু কিভাবে করব সেই জিনিসটা দেখতে হবে। তো এখানে দেখেন এই যে ভগ্নাংশটা আছে,
এই ভগ্নাংশ আমরা উপরের যে অংশটা আছে সেটাকে ধরে নিব, একটা অংশ হিসেবে বিবেচনা করে নিব। তো ধরে নিলাম এ বাই এক্স প্লাস ওয়ান প্লাস বি বাই এক্স প্লাস টু। দেখেন এই দুইটাকে যদি লসাগু করি তাহলে কিন্তু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু হয়, এবং উপরে যে অংশটি আছে এই সেই ধ্রুবক অংশ যে অংশের সমন্বয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়ান গঠিত হয়েছে। তো যদি কোনো সময় আমার নিচে, তাহলে আমি কি বললাম, প্রথম যে জিনিসটা খেয়াল রাখতে হবে কি, যে উপরে কি আছে ওইটা ডাজেন্ট ম্যাটার, আমাকে দেখতে হবে নিচে কি আছে। তো নিচে যে জিনিসটা আছে সেই জিনিসটাকে আমরা আলাদা করে ভেঙে নিব, এই একটা পদ্ধতি গেল। তো ওই উপরে যা আছে প্রত্যেকটা ভগ্নাংশের উপরে কি আছে ওই সব দেখার প্রয়োজন নেই, তো নিচে কত রকম ভেরিয়েশন থাকতে পারে আমি সেই জিনিসটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো নিচে দেখেন কত রকম ভেরিয়েশন আছে, যদি কোনো সময় এরকম থাকে এক্স প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এই জিনিসটা দ্বারা আসলে কি বুঝাচ্ছি, মানে কি এখানে এই জিনিসটা, তাহলে আমরা এ বাই এক্স, সরি আমরা এটা কিন্তু একটু ভাঙতে পারি, সেটা কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান, এরকম করতে পারি কিন্তু, মানে এই ভগ্নাংশটাকে যদি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলাতে পারি না, এইবার আমরা এই জিনিসটাকে কিন্তু এরকম ভাবে লিখতে পারি, এ বাই এক্স প্লাস টু প্লাস বি বাই এক্স প্লাস ওয়ান প্লাস সি বাই এক্স মাইনাস ওয়ান, এরকম যতগুলো নিচে ভগ্নাংশ থাকবে উপরে ততগুলো এরকম এ বি সি পরপর ক্রমিক সংখ্যা আমরা দিতে দিতে যাব। আপনারা চাইলে কিন্তু অন্য কোনো সংখ্যাও ব্যবহার করতে পারেন। এরপরে আসেন, যদি কখনো নিচে এরকম থাকে এক্স প্লাস টু ইন্টু হোল স্কোয়ার, মানে ভিতরে হোল স্কোয়ার যদি থাকে, সেক্ষেত্রে আমরা লিখব এ বাই এক্স প্লাস টু প্লাস বি বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস সি বাই এক্স প্লাস ওয়ান। মানে কি কোন জিনিসটা খেয়াল রাখতে হবে, নিচে যদি হোল স্কোয়ার থাকে, তো এখানে দেখেন নিচে হোল স্কোয়ার আছে, নিচে হোল স্কোয়ার থাকার কারণে এখানে আমরা কি করছি এক্স প্লাস টু, এবং যদি হোল স্কোয়ার থাকে, যদি কিউ থাকতো তাহলে পরপর ভাঙতে ভাঙতে লিখতাম। দেখেন এক্স প্লাস টু হোল স্কোয়ার ছিল, তাহলে প্রথমে হোল স্কোয়ারটাকে লিখছি, তারপরে স্কোয়ার বাদ দিয়ে ভিতরে যে অংশ থাকে সেটা লিখে দিচ্ছি এক্স প্লাস ওয়ান। এখন এই তিনটা লসাগু করেন, লসাগু করলে দেখেন এরকম হবে। তো এই হচ্ছে বিষয়। এরপরে যদি কোনো সময় এরকম থাকে এক্স প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, মানে ভিতরে আপনার স্কোয়ার থাকে, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, যদি ভিতরে কোনো সময় স্কোয়ার থাকে সেক্ষেত্রে এ বাই এক্স প্লাস টু প্লাস বি এক্স প্লাস সি বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তো এই যে জিনিসটাকে আসলে অভেদ বলে। তো অভেদ কি বা এ কি, আমরা পরবর্তী ভিডিওতে এইসব বিষয় নিয়ে আলোচনা করব, আজকে জাস্ট ভাঙানোটা শিখিয়ে দিচ্ছি। ভিতরে যদি স্কোয়ার থাকে তাহলে আমরা কি করব, এই ভিতরের স্কোয়ারের ধরুন বি এক্স লিখছি, এবং পরবর্তীতে একটা প্লাস দিয়ে পরবর্তী অংশ লিখছি, এখানে এক্স এর সহগ যত থাকবে এখানে ততগুলো ভাঙাতে হবে। যদি এক্স কিউ থাকতো সেক্ষেত্রে আমরা কি করতাম, অবশ্য অন্য নিয়মও করা যায়, এক্স কিউ থাকতো সেক্ষেত্রে বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ভাগ এক্স কিউ প্লাস ওয়ান, এরকম ভাবে লিখতাম। তো এই হচ্ছে বিষয়। তো আমাদের অত বড় থাকবে না, আমাদের জাস্ট থাকলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান থাকবে, এইটাই আপনার সহগ পর্যন্ত চলে যেতে হবে, কারণ আমাদের কম সময়ের ভিতরে অঙ্কগুলো শেষ করতে হয়। এরপরে আসেন, যদি এরকম এই দুইটাই একসাথে থাকে সেক্ষেত্রে কি করতে হবে, এ বাই এক্স প্লাস টু হোল স্কোয়ার প্লাস বি বাই এক্স প্লাস টু প্লাস সি এক্স প্লাস ডি বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এভাবে লিখতে হবে। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। এছাড়াও যদি আপনার মনে কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো বিষয়ে ভিডিও আপনারা চান, সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমরা চেষ্টা করব পরবর্তীতে সেই বিষয়ে ভিডিও নিয়ে আসার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।